হুগলি গঙ্গা তীরবর্তী উত্তরপাড়া থেকে বলাগড় যে কটি পৌরসভা ও পঞ্চায়েত আছে প্রত্যেককেই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসন থেকে গঙ্গা তীরবর্তী যে ফাঁচা বাড়িগুলি আছে তাদের যারা বাস করে তাদের প্রত্যেককেই সরিয়ে নিয়ে যেতে হবে। এই মুহূর্তে আমরা রিসরায় যেটা দেখলাম কমপক্ষে 150টা পরিবারকে তাদের কিন্তু রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে, কেন গঙ্গার জলস্তর অনেকটাই বেড়েছে, ইতিমধ্যেই কিন্তু এলাকায় বৃষ্টিও শুরু হয়ে গেছে, সেই কারণে ওই 150 পরিবারকে নির্দিষ্ট যে স্থান করা হয়েছে স্থানের ব্যবস্থা রাখা হয়েছে এবং রেসকিউ সেন্টারে তাদের নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায়, দীঘা থেকে এই মুহূর্তে 370 কিলোমিটার দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ইয়াস। ইয়াসের মোকাবিলায় কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বিভিন্ন জায়গায়। অন্যদিকে সমুদ্র তীরবর্তী জায়গাগুলিতে ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া এবং জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা কথা বলবো, স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ ডক্টর রামকৃষ্ণ দত্ত। রামকৃষ্ণবাবু, আপনার কাছ থেকে গ্রাফিক্যালি জানবার চেষ্টা করব যে ঠিক এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের অবস্থান কোথায় রয়েছে, এবং পাশাপাশি গতকাল থেকে যেটা বলা হচ্ছিল যে আই ফরমেশনের বিষয়টা উঠে আসছিল, আই ফরমেশন দেখে ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে বলা সম্ভব হয়, এই মুহূর্তে ঠিক কি বুঝছেন যদি গ্রাফিক্যালি একটু দেখান? এখানে যেটা ডিসপ্লে করা হয়েছে মোটামুটি এইরকমই এর পজিশন। তো যেটা আমার একটু আগে যেটা আমি বলেছিলাম উইন্ড স্পিডের জন্য, এটা কিন্তু জলোচ্ছ্বাসের জন্য বলা হয়নি, উইন্ড স্পিড এইরকম জায়গায় বেশি কিন্তু জলোচ্ছ্বাস বেশি হচ্ছে এইরকম জায়গায়। সুতরাং আর প্রত্যেকটি জায়গারই একটা জোয়ার ভাটার বিশেষ টাইম আছে, সেটা আর্থ সায়েন্সের আন্ডারে ইনকোয়েস বলে একটি ডিপার্টমেন্ট আছে, ওর কাছে কিন্তু ল্যাটিটিউড লংগিটিউড অনুযায়ী কোথায় জোয়ার ভাটার টাইম কত সেটা জানা যায়। এখন এই সাইক্লোনটা কোথায় কখন পৌঁছবে সেটা কিন্তু আইএমডি বলে দেবে, তো এই দুটো টাইম যদি এক হয়ে যায় তাহলে কিন্তু জলোচ্ছ্বাস অনেক হবে, আর যদি ভাগ্যক্রমে আলাদা হয় তাহলে একটু কম হবে। এই টাইমটা কিন্তু এখনই ইচ্ছা করলে ম্যানেজমেন্টে যারা আছেন তারা বার করে নিতে পারেন ইনকোয়েসকে আর আইএমডিকে জিজ্ঞেস করে যে এই দুটো কি কনসাইড করছে, যদি করে তাহলে কিন্তু প্রিপেয়ারনেস আলাদা রকমের করতে হবে, আর যদি আলাদা টাইমে হয় তাহলে অতটা প্রবলেম নেই, যথেষ্টই ব্যালেন্সড পজিশনে থাকবে। আর এই আই প্রোগ্রেস করছে মোটামুটি এখনও পর্যন্ত যা দেখা গেছে 15 থেকে 18 কিলোমিটার পার আওয়ার, সুতরাং এই ডিস্টেন্সটা যেহেতু 280 কিলোমিটারের মতন কতক্ষণ বাদে পৌঁছবে সেটা কিন্তু মোটামুটি ক্যালকুলেট করে বলে দেওয়া যাচ্ছে। আর এক্স্যাক্টলি বলতে গেলে আর কিছুক্ষণের মধ্যেই পারাদ্বীপ র্যাডার রেঞ্জে চলে আসবে, র্যাডার রেঞ্জে আসলে কিন্তু একদম প্রিসাইসলি বলে দেওয়া যাবে কোন জায়গাতে কখন হিট করবে, আর ওই টাইমটা যদি জানতে পারা যায় ওই টাইমের এগেনস্টে জোয়ারের পজিশান এই ল্যাটিটিউড লংগিটিউডের সেম কি না সেটাও কিন্তু বার করে নেওয়া যাবে, সেক্ষেত্রে ম্যানেজমেন্টের অনেক সুবিধা হবে প্রিপারেশনের জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।